গুড মর্নিং, সকাল সকাল চাটা খেয়ে একটুখানি লেখাপড়া করে বেরিয়ে গেছিলাম। এই দেখো, দেখেছো কেমন থোরাক্স দিয়ে হাট বানিয়েছে? আমরা পকেটে করে খানিকক্ষণ ভাটি বানিয়ে ঘুরলাম, তারপর গেলাম ফার্মাসি ল্যাবে। এই যে আলাদাই লেভেল, একটা জং ধরা ছুরি দিয়ে সবাইকে কেটে বেড়াচ্ছে, খুন করার হুমকি দিয়ে বেড়াচ্ছিলাম আমি তো আবার ওই জং ধরা ছুরি নিয়ে। আজকে আমাদের অ্যাজাডির একটা ইন্ডিকার মাদার টিংচার বানানো হলো, মানে হচ্ছে ওই নিম গাছের ছাল থেকে, বুঝলে তো। এবং এটা যেহেতু টাইপ ফোর, কাজে এটা অনেকক্ষণ ধরে সেই থেতো করতে হয়, প্রথমে কুচি কুচি করে কাটতে হয়। প্রথমে আমি খুব মানে ভালো করে ছুরি দিয়ে কাটার চেষ্টা করেছিলাম, তারপর মনে হলো কেউ তো খাবে না, আর এটা ছুরি দিয়ে অনেক টাইম লাগছে, তাই আমি হাতে করেই ছিঁড়ে দিলাম। এই যে আজকে পুরো একদম ঢং ঢং করে আওয়াজ হচ্ছিলো, সবাই তো ওই মানে আয়রনের মটার পেছেলে তো মানে সেই বাড়ছে, বলতে গেলে থেতো করছে, হ্যাঁ থেতো করছে হচ্ছে আসল। এই যে মাদার টিংচার তৈরি হয়ে গেছে। আজকে আবার অল ইন্ডিয়া কোটার অ্যাডমিশন ছিল, তো সেখানেও ছিলাম একটুখানি। ঘরে এসে মাছের জল দিয়ে ভাত খেলাম, এখন চা খাচ্ছি, বাই।